নবীর সুপারিশের আশায় নবীকে তালাশ করবে। আমার নবীজি বলেন, যেই লোকে আবু বকর সিদ্দিকের মতো এইভাবে নবীর নাম মুবারক শুনে হাতে চুমা দিয়া চোখে লাগাইবে, কালকে আমাদের ময়দানে ওই লোকটা আমাকে খুঁজতে হবে না, ওই লোকটা আমি নবীর কাছেই থাকবে। আরো জোরে কান, সুবহান আল্লাহ। মন কিরণ কি রাশিয়া বসাইবে কবর গো নবী, বসাইবে কবর ইশারাতে দেখা ইবে গো নবী, ওই ঘরে তোমার গো নবী, দয়াল নবী তুমি গুণ মনি, মারহাবা কর এই মায়া সাদা কাপনে পড়াইয়া সাজাইবে আমার গো নবী, সাজাইবে আমার তখন যেন দেখি আপনার গো নবী, আমার খাটে আমরা যে চিনবো এটা কি জানি? নাও চিনতে পারি, ঠিক কিনা কর? চিনলে মুক্তি, না চিনলে দুর্গতি, ঠিক কিনা? একটু বলেন, তোমায় চিনব কি চিনব না গো নবী, আমি তা জানি না গো নবী, আমি তা জানি না, তোমায় না দিল নি
আমার উপায় নাই গো নবী, আমার উপায় নাই, বলেন উপায় নাই, উপায় নাই গো নবী, আমার উপায় নাই গো নবী, আমার উপায় নাই, যেন মরণ কালে বিপদ হইলে কাছে চাই, চিৎকার দিয়ে সবাই একবার ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, মায়া করে রাসূলে পাককে মন থেকে ডাকবেন। মাঝে মাঝে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়ে রাসূলে পাকের সামনে যদি এই নাত রাসূলটা পড়েন, দেখবেন কত মায়া লাগে, কত মহব্বত লাগে। আপনার মনে হবে যেন রসুল আপনার সামনে, আপনি রসুলের কাছে আপনার মনের কথাগুলো বলতেছে। ঠিক কিনা কর, ঠিক কিনা কর? তাহলে আমার ভাই সাহেব, যেই ব্যক্তি আজানে একামতে কালিমাতে খুতবাতে তাশাহুদে অথবা যেই কোনো সময় ও আজে নসিহতে মাহফিলে আমার নবীজির নাম মোবারক শুনে কররাতু বিকা আইনিয়া রাসূলুল্লাহ বলে মুখে চুমা দিয়া চোখে লাগাইবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার নবীর সুপারিশের ভাগিদার হয়ে যাবে। এই জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, আমার আল্লাহ পাক কুরআনুল হাকিমে বলেন, ইয়াউমা ইয়ুনফাখু ফিস-সূরি ফাতা আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে তামার জমিনে বারোটা সূর্যের তাপের নিচে এই ভয়াবহ অবস্থায় মানুষগুলো লাপাইতে থাকবে জমিনে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। একটা মুরগি কেটে মুরগিটা জবাই করে ছেড়ে দিলে মুরগিটা যেইভাবে লাপায় এই মানুষগুলো কাল কিয়ামতে এইভাবে লাপাইতে থাকবে। বিপদময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি আমি যদি ঈমানদার হয়ে থাকি, আশিক হয়ে থাকি, নামাজি হয়ে থাকি, পর্দা পোশিদা মাননাওয়ালা হয়ে থাকি, সুদ ঘুষ হালাল হারাম বাচ্চা যদি মাইনা চলে থাকি, যদি আমলের বেলায় ভুল ত্রুটি হইয়া যায়, আমার নবীজি বলেন, শাফাআতি লি আহলিকা বাইর মিন উম্মতি, কালকে আমাদের ময়দানে আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ ব্যবস্থা থাকবে। আজরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেয়ামত নবীর সুপারিশ চাননি? কথা কয় না রে, কেয়ামত নবীর সুপারিশ চাননি? যারা যে কইতেছে আগে মনে করে নবীর সুপারিশ ছাড়াই আমরা যা মুগাল্লা যা করে, সুপারিশ ছাড়া যাওয়ার কোনো লাইন আছে নাই ভাই সাহেব? আমার আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আমাকে যে বিষয়টা দিয়েছে সগল খোর আর গিবত, আমি কোরআন থেকে আয়াতে কারিমা নিয়েছি, একটু আগে বুঝতে হবে। ইয়াউমা ইউনফাখু, আল্লাহ কো সেই দিন বাঁশির মধ্যে ফু দিবে। কিসে ফু দিবে? কথা কন, বাঁশির মধ্যে ফু দিবে কে? ইসরাফিল ফেরেশতায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন বাঁশিরে একটা ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে কম্পমান শুরু হয়ে যাবে। কেমন কম্পমান হবে? আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া খুরাজাতিল আরদু আসফালহা ওয়া ক্বালাল ইনসানু মালহা, যারা ইনসান মানুষ জবান আছে বুবা নয়, চিৎকার দি করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইসলামের ব্যবস্থা বাসির মধ্যে ফু দিলে ভূমিকম্প হবে, ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, পৃথিবীটা যখন প্রকণ্ড আকারে কম্পমান শুরু করবে কেমন কাঁপ দিবে? আমাদের দেশে ভূমিকম্প 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড হইলেই কেয়ামত ঘটে যায়। একবার যদি বাসির মধ্যে ফু দেয় ইসরাফিল ফেরেশতায়, একটা ভূমিকম্প শুরু হবে রে, একটানা 40 বছর পর্যন্ত ভূমিকম্প চলবে। কত বছর? জোরে কন। রাস্তার মধ্যে সিল্লে মিল্লে মানুষ কো গান সিয়ে তবে যাক, এই বয়স তো ডায়াবেটিস হওয়ার কথা না, বলার বয়স 8000 বছর হয়ে গেছে, কথা বন্ধ থাকে। রাগ হয়েছেন নি আপনারা? এগুলো যে বই আছি সেটি গেছেন না? উপকার হয়েছে? মাঝে মাঝে শয়তান নে আইয়া পাম দেয়, এই উঠ, এই উঠ। ওই বাকরি মিয়ার বাস সামনে খাইছে যেই মানুষটি, বাক খাইছে, বেগুন আইলে মসজিদে উঠতো। কথা কর না, উঠতো না, জিয়ান দিয়ে আইসে খাই, হিয়ান দিয়ে গেছি, মা দিলে দাঁড়ো আইয়ে না। দেখছেন নাকি আওয়াজ? এটার কাছে মাইকটা কিতে আমরা একটু আওয়াজ দিই সবাই, কারণ আমরা আসিনিও, যারা বাড়ি চলে গেছে মাইকের আওয়াজ তো বাইরে নাই, বাইরে তো আওয়াজ বন্ধ করে দিছে, ভিতরে আছে সাউন্ড বক্স যাক না যাক, আমরা সিল্লার নিরা যেন যায়, যেন বাজারের ভিতরতে কয়ার হিরো যেন কি হয়ে গেছে, আমরা আসি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, বাইশতম বাসরী কুরুস মাহফিল। ভাইরা খুব খেয়াল করেন, ইসলামের ব্যবস্থা বাসির মধ্যে কি দিবে? ফু দিবে। সুবহানাল্লাহ, কর বাসিটা কেমন? তফসিরের কিতাবে পাওয়া যায়, আমার নবীজি মেরাজের রাত্রে ইসলামের ফেরেশতার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ, কর অন্যান্য ফেরেশতার সাথে আগে আগে কথা বলেছে, ইসরাফিল ফেরেশতা কথা বলে না, চোখের পানি ঝরঝর করে পড়ে, আমার নবীর সাথে একটু কথা বলতে পারে না। আল্লাহর নবী কইছে, ইব্রাহিম রে, উনি কে রে, এত বড় বাসি মুখে দইরা দাঁড়ায় আছে, কথা বলে না কেন, চোখের পানি জ্বরে কেন? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উনি হলো ইসরাফিল ফেরেশতা, ওনার ডিউটি বড় কঠিন, দায়িত্ব বড় কঠিন, মুখের মধ্যে বাসি দইরা দাঁড়ায় রইছে,
আল্লাহ কখন ফু দেওয়ার হুকুম দিবে এই অপেক্ষায় আছে উনি। যদি আপনার সাথে কথা বলে এই গ্যাপে যদি আল্লাহ হুকুম দেয়, কিয়ামত কিভাবে সংগঠিত করবে? এই জন্য ইসরাফিল ফেরেশতায় আপনার সাথে কথা বলার জন্য কাঁদতেছে। একটু সিল্লা কর, আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ, ইসরাফিল ফেরেশতাকে একটু কথা বলার সুযোগ করে দাও না। আল্লাহ কয় হাবিব আমার, আমি সুযোগ দিলাম আপনি কথা বলেন। ও ইসরাফিল ফেরেশতা, আপনার এত বড় বাঁশি, এই বাঁশিটা দিয়ে আপনি কি করবেন? আমি যদি একটা ফু দেই, দুনিয়া কম্পমান শুরু হয়ে যাবে। কেমন কম্পমান শুরু হবে? ওয়ফতিয়াতুস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইয়্যারাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহবাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা। কত শক্তি হবে রে ফু দিতে দেরি! আসমানটা ফাটিয়া ফাটিয়া দরজা হয়ে যাবে বাঁশির সুরের আঘাতে। আসমান কি নরম না শক্ত? কেরম শক্ত? কইতে পারে না কেরম শক্ত। আমরা কোরআন থেকে শুনি তৈ তৈব, কেন এই আল্লাহ কোরআনে কি কয় কেরম শক্ত? আবার কোরআন দিয়ে আড়াই গেছেন আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বানাইলাম ফাওকাকুম তোমাদের উপরে সাবান সাতটা, কয়টা? সাবান শিদাদা, সাতটা মজবুত মজবুত আসমান, শক্ত আসমান। কয়টা বানাইছে? কত শক্ত? এই বিল্ডিং এর মতো শক্ত? হ্যাঁ, সাতটা আসমান সাতটা বস্তু দিয়া বানাইছে রে আমার বন্ধুরা। সাত আসমান সাত বস্তু দিয়া বানাইছে, একটা আসমান বানাইছে আল্লাহ নূর দিয়া, একটা আসমান বানাইছে আল্লাহ পাক জান্নাতি মরমর পাথর দিয়া, একটা আসমান বানাইছে জান্নাতি শ্বেত পাথর দিয়া, একটা আসমান বানাইছে আল্লাহ শুধু লোহা দিয়া, একটা আসমান বানাইছে আল্লাহ শুধু স্বর্ণ দিয়া, একটা আসমান বানাইছে আল্লাহ শুধু রূপা দিয়া। সুবহানাল্লাহ। লোহা ওজন আসেনি? লোহা দিয়ে আসমান বানাইছে, পাথরের ওজন আসেনি? পাথর দিয়ে আসমান বানাইছে, পাথর দিয়া কিরকম আসমান বানাইছে? এই পৃথিবী থেকে আসমানটা যত উপরে যত ফাঁকা, আসমানটা তত ভারী, এত ভারী একটা আসমান আপনার মাথার উপরে, দ্বিতীয় আসমানটাও এত ভারী মাথার উপরে, তৃতীয় আসমান এত ভারী মাথার উপরে। আল্লাহ বলে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে মজবুত মজবুত সাতটা আসমান বানাইছি, লোহার আসমান, পাথরের আসমান, লোহার আসমান, স্বর্ণের আসমান, রূপার আসমান, নূরের আসমান, শ্বেত পাথরের আসমান, মরমর পাথরের আসমান, এগুলো আমাদের উপরে কত মজবুত। আল্লাহ পাক বলে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা, এত মজবুত আসমান কেউ ভাঙতে পারে না, কোনোদিন ভাঙবে না, কিন্তু ইসরাফিল ফেরেশতা যখন বাঁশির মধ্যে ফু দিবে রে, অপতিয়াতিস সামাউ ফাকানাত মিরসা, অপতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এই বিশাল আসমানটা ফাটিয়া ফাটিয়া দরজা হয়ে যাবে, ওই দরজা দিয়ে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে তোমাদেরকে কুচাইয়া তাড়াইয়া তাড়াইয়া হাশরের ময়দানে হাজির করার জন্য। মনোযোগ আসেনি ভাই সাহেব আমার? আল্লাহ পাক বলে আসমান ফাটল ফাটল হবে। আল্লাহ সূরা রহমানে বলেন, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদদিহান, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদদিহান, আসমানটা ফাটল হবে, ভেঙে যাবে, কেমন হবে? গোলাপের পাপড়ির মতো হয়ে যাবে। গোলাপের পাপড়ি যেরকম লাল রঙের, গোলাপের পাপড়ি যেরকম ফাটা 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 পাপড়ি, আসমানটা এরকম হয়ে যাবে। আল্লাহ সূরা রহমানে বলেন, সেদিন আর কি হবে? ওয়াসুইয়্যারাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়াসুইয়্যারাতিল জিবাল, জিবাল মানে পাহাড়,
কত বড় বড় পাহাড় দুনিয়াতে রে বাবা, কত বড় বড় পাহাড়, সেই হিমালয় পাহাড় কত বড়। আমাদের হিলটেস গেলে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড়, চট্টগ্রাম গেলে দেখা যায় কত বড় বড় পাহাড়, সৌদি আরব গেলে দেখা যায় কত উঁচা উঁচা পাহাড়, জাবালুল পাহাড় কত উঁচা, গারেসুর পাহাড়টা কত উঁচা। আল্লাহ পাক বলেন এত বড় বড় পাহাড়, ও সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, ইসরাফিল ফেরেশতা যখন বাঁশির মধ্যে ফু দিবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভূমিকম্প সেদিন হবে এই বড় বড় পাহাড়গুলো দুলার মতো উঠতে থাকবে। কিসের মতো? আমরা মনে হওয়ার কথা শুনেন না, দুলার মতো কইছি, দুলার মতো, দুলার মতো পাহাড়গুলো ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। কোন ওয়াসিয়রাতিল জিবালু ফাকানাত সারাবা। এবার দেখেন সূরা ওয়াকিয়া, কোরআন শরীফে একটা সূরা আছে সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া মানে ঘটনা, ওয়াকিয়া মানে কি ঘটনার সূরা, ঘটনাটা কি কিয়ামতের ঘটনা। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই সূরা ওয়াকিয়া কয় রাতে? হ্যাঁ, এগুলো জানে হবে সত্য। দূর সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি যদি ভালো না লাগে আমি কিতা করি, আমি কোরআন থেকে কইতেছি, কথা তো আমার না, ভালো লাগানোর বিষয় হইলো আপনার। যদি আপনার রুচি ভালো হয় তাহলে ভালো লাগবে, যার রুচিতে সমস্যা গুস্ত তরকারি দিলেও ভালো লাগে না, কি দেখো, যার রুচি নাই কাঁচামরিচ দিলেও তিতা লাগে। আসলে কাঁচামরিচ কি তিতা নেই, এটা কি মসজিদ দোষ নাই তার মোহর দোষ। ভাই সাহেব আমার আল্লাহ কয় ইজা কাতিল ওয়াকিয়া, যেদিন ঘটনাটা ঘটবো, ঘটনাটা যেদিন ঘটবো, ওয়াকিয়া মানে ঘটনা, ঘটনাটা যেদিন ঘটবে, আল্লাহ কয় ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, দুনিয়াটা যখন কাপার মতো কাঁপবে, ভূমিকম্প হবে, ওয়াবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো যখন কাঁপন ধরবে, কেমন কাঁপবে বলে গাড়ির মধ্যে আমরা উঁচা করে বালু লই, বালুর গাড়ি রাস্তা দিয়া চলে, আইনের মধ্যে বাড়ি গেলে একটা ঝাঁকি লাগলে উপরের বালুগুলো পড়ে যায়, ঠিক নি? কথা বুঝেন নাই? বালুর গাড়ি জজ্জরিয়া বালু উঁচা করে লইছে, আইনে বাড়ি গেছে, উপরের উঁচা বালুগুলো জজ্জর করে পড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ কয় যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, উঁচা উঁচা পাহাড় গুলো এরকম ঝরঝর করে ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। এরে আমার বন্দারা, এত বড় বড় পাহাড়ের যদি এমন অবস্থা হয়, তোমরা ছোট ছোট মানুষগুলোর কি অবস্থা হবে? ওই কিয়ামতের ময়দানের জন্য তোমার কি প্রস্তুতি রেখেছ? একটু শিক্ষা দিক, আল্লাহু আকবার। ভয় আসেনি? কিয়ামতের ভয় নাই? আল্লাহ বলেন যার ভয় তার ভয়, আর যার ভয় নাই, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। কোন না? সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা, যে ব্যক্তির অন্তরে ভয়, যে ভয় করে, কি ভয়? মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যার মনে আছে। আপনারা বলেন আমরা আল্লাহর সামনে দাঁড়ান লাগবো নি, এই গুণটা কয়, সামনের গুণ কয় না, কেয়ামতে আল্লাহর সামনে হাজির হন লাগতো না, হিসাব নিকাশ হইব নি, নাকি বিশ্বাস নাই হইব? সেদিন যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এই বয়টা যদি এখন অন্তরে থাকে তাহলে তো আর পাপ করা যায় না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য রয়েছে দুইটা বেহেশত, সিদকাদিকন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কর না, সুবহানাল্লাহ।
যখন আসেন আমার ভাই সাহেব, আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কিয়ামত যখন হবে, ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি, বাশির মধ্যে যেদিন ফু দিবে সাবিল ফেরেশতায়, ফাতাতুনা ফাওয়াজা, কাতারে কাতারে দলে দলে মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির হবে। আপনাদের হাজীগঞ্জ পৌরসভার মানুষ কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে কিনা? জোরে কর। এই কিয়ামতের ময়দানে কাতারে কাতারে দলে দলে মানুষগুলো হাজির হবে, আর আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন এদের মধ্যে কি দল হবে? وَكُنْتُمْ أَزْوَاجًا ثُلَاثًا فَأَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ فِي جَنَّةِ النَّعِيمِ ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ مَرْحَبًا بِكُمْ কিয়ামতের ময়দানে মানুষের কাতার হবে, প্রধান কাতার তিনটা, কয়টা? প্রথম দল তিনটা, প্রথম দল এক কাতার কাফের, এক কাতার মুনাফিক, এক কাতার মুমিন। আমরা কোন কাতার চাই? যেভাবে কর, মনে দরকার নাই। এক কাতার কাফের, এক কাতার মুনাফিক, এক কাতার মুমিন কিয়ামতে, প্রথম কাতার তিনটা। আল্লাহ পাক মানুষের ঈমান আকীদা নিয়ে তিন প্রকারের সূরা নাযিল করছে কোরআন শরীফে। কাফেরদের জন্য বলেছে সূরা কাফিরুন, মুমিনদের শানে বলছে সূরা মুকমিনুন, মুনাফিকদের শানে দিছে সূরা মুনাফিকুন। বর্তমান যুগে কাফেরের ওয়াজ চলে, মুমিনের ওয়াজ চলে, মুনাফিকের ওয়াজ চলে না? আমি তো শুনি মুনাফিক নাই, নাই কোনটা মুনাফিক দেখা দিলে তো বেজালটা লাগবো, ঠিক কিনা? কোন নেপাক থেকে মুনাফিক, নেপাক থেকে মুনাফিক, মুনাফিক বলা হয় ওই মানুষটাকে যে মানুষটা মুখে এক বলে অন্তরে আরেক রাখে, তাকে বলে মুনাফিক। এরম না মুনাফিক আসেনি? আছে। ইয়ে কথা কন না, মুখে এক অন্তরে আরেক, তারে কয় মুনাফিক। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন এই মুনাফিকদের অবস্থা শোনো কি, ওয়াইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন সিল্লাকুন নাউযু বিল্লাহ। এ মুনাফিকেরা শোনো, আসেনি? আছে। কথা আসেনি? মুখে বলে নবী নূর, অন্তরে কয় নবী মাটি, অথবা অন্তরে বলে মিলাদ কিয়াম আছে, মুখে বলে নাই। উপরে নাম দিছে সুন্নিয়া মাদ্রাসা, ভিতরে যদি ওহাবীর কিতাব পড়ায়, এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? জোরে কর, আসেনি? এরম নাই? উপরে দিছে নুরানি, ভিতরে পড়ায় মাড়ি, নাই? আরে কথা কন না, আপনারা মানেন আর না মানেন, আছে তো? মাদ্রাসার নাম কি? নুরানি। মাদ্রাসার নাম দিলে নুরানি, পড়ায় নবী মাটি, আসেনি? আরে কথা কন না, উঠলা লঞ্চে, টিকিট দেয়লা বিমানে, তুমি বেকুব ননি, কথা কন না, ভর্তি হইল নুরানি, ফড়াইল মাটি, কইলি কি কইলি কি, কথা কন না, দাওয়াত দিছে বিয়ার, যাইয়া দে মেজুনি, ফাদিল কিউ, দাওয়াত দিলেন বিয়ার অন্দে মেজুনি, কইলি কি কইলি কি, নুরানির ভিতরে নবী নূর, এটা যদি না চলে এরা মুনাফিক, 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 কথা কন ঠিক কি না? কি নুরানি এটা কয় না?
জীবনে যদি হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ থানায় একটা মাহফিলের দাওয়াত কেউ না দেয়, মিয়াজির কোন অসুবিধা হবে না ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, তারপরেও বলতে হবে আমার প্রাণ প্রিয় মুর্শিদ সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি বলে গিয়েছে, হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কিয়ামতে উঠিব। মানুষ চারজন হইলেও হক কথা বলিতে হইবে, মানুষ পাঁচজন হইলেও হক কথা বলতে হবে। মনে রাখবেন, ভালোর অল্প একটুও ভালো, খারাপের এক বস্তাও ভালো না। উপরে সুন্নিয়া মাদ্রাসা, ভিতরে যদি নবী মাটির পড়ায় ওহাবিদের বই পাঠ্য করে, এরা কি ইমানদার না মুনাবে? জোরে বলে আমার আল্লাহ কয়, ইজালাকুল্লাজিনা আমানু, যখন তারা ইমানদারের কাছে যায়, কলু আমান্না, কি বলা সব আমরা তো মুক্তি সব, কলু আমান্না, ইমানদারের কাছে যায় কয় আমরা তোমার লগে আছি, ইমান আনছি তোমার লগে আছি। আর আল্লাহ কি কয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাগো শয়তান গো কাছে যায়। আল্লাহ মুনাফিক তো নেতা করে শয়তান কইছে, কে কইছে? আল্লাহ। আরে কথা কর না, কে? মনে মনে করবেন মানুষ আবার শয়তান না কেমনি? মানুষ তো শয়তান, আল্লাহ কোরআনে বলছে তো, ইউয়াসাইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় শয়তান। এই শয়তান আল্লাহ দুই ভাগ করছে, মিনাল জিন্নাত একটা জিন জাতি শয়তান, ওয়ান নাস আর একটা মানুষ জাতি শয়তান। মনে রাখবেন, জিন জাতি শয়তান ধরা যায়, মানুষ রূপী শয়তান ধরা যায় না। যদি কাউরে বুতে ধরে, জিনে ধরে, শয়তানে ধরে, সুরা ইয়াসিন পড়েন পয়রা তার গায়ের মধ্যে ফু দিলে শয়তান দৌড় দিবে। আর যেটা মানুষ রূপী শয়তান, পুরা কোরআন শরীফ মাথার মধ্যে দিয়ে দিল, কি লড়বো নি, ডেঞ্জারাস শয়তানিরা। এটা নবীরে কয় নূর না, নবীর মিলাদ কিয়াম মানে না, মাজাব মিল্লাত মানে না, নবীর আল গায়ব মানে না, হাজার নাজার মানে না, কবর জিয়ারত মানে না, উরুস মাহফিল মানে না, জানাজার দোয়া মানে না, আজানের আগে পরে দোয়া দুরুদ মানে না। এরা হইল মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা কন ঠিক না বেঠি? এই জোরে কন ঠিক কি না? এটা দর্শরে পড়ে আল্লাহুম্মা তোমায় না দেখিলে বাঁচে
Oh,
ঠিক আছে
একজনের কথা
আমরা সবুজ করে তারা অবস্থা কি থাকে
নিচের একটা জায়গা, এটার নাম হল
চিন্তা এখনো আসেনি।